আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের, এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি। সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম, তিনি বললেন হ্যাঁ ওদের ফ্যামিলি তো আওয়ামী লীগ ফ্যামিলি, ও তো আওয়ামী লীগ করে, ঠিক আছে ও ফর্ম সংগ্রহ করুক। চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জে দুই আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। কাদের বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম, তিনি বললেন ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে, ঠিক আছে ফর্ম সংগ্রহ করুন। মাহি প্রার্থী হচ্ছে কিনা জানতে চাইলে কাদের বলেন, প্রার্থী হচ্ছে কিনা আমি বলতে পারবো না, তাকে ফর্ম কেনার অধিকার দেওয়া হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ। আমি সেখানে নৌকা যেভাবে হোক, মানে আমি আমি ওকে বলছিলাম, আমার হাজবেন্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ।